যদি নিয়ন্ত্রণে না থাকে সেটিও কিন্তু কিডনি রোগের দিকে নিয়ে যায় এই ব্যাপারে আপনার স্যার মেসেজটা কি হাইপার টেনশন যেহেতু এটা নিয়ন্ত্রণযোগ্য এবং যেহেতু এর ওষুধগুলো আমরা পেতে পারি দামও খুব বেশি না যেহেতু স্টাইল মডিফাই করলে আমরা হাইপারটেশনের একটা উল্লেখযোগ্য অংশ নিয়ন্ত্রণ করতে পারি আমাদের অবশ্যই অবশ্যই উচিত হবে এই প্রতিরোধযোগ্য রোগটিকে আমরা নিয়ন্ত্রণে রাখা যেমন আমরা যদি ধূমপান পরিহার করি আমরা আলগা লবণ না খাই তারপরে আমাদের যে স্থূলতা যাতে না হয় সেভাবে সচেতন থাকি এবং উচ্চ রক্তচাপের কিছু ওষুধ আছে যেগুলো কিন্তু কিডনির জন্য খুব উপকারী আমরা এগুলিকে এসিনিবিটার বা আরবি এই নামে বলি এই ওষুধগুলো আপনার হাইপার জনিত কিডনি রোগে যখন প্রোটিন যায় প্রস্রাব দিয়ে সেগুলো নিয়ন্ত্রণ করে আবার একই সাথে কিডনিকে প্রোটেকশান দেয় এবং উচ্চ রক্তচাপও নিয়ন্ত্রণ করে কোন রকম না থাকে এই জাতীয় ওষুধগুলো ব্যবহার করলে আমাদের রোগীরা কিডনির দিক থেকে অনেকখানি নিরাপদে থাকতে পারবে কিডনি রোগ যাদের হয়ে থাকে আমরা জানি যে ওষুধ গ্রহণ করা যেমন খুব জরুরি ঠিক তেমনই কিন্তু প্রোটিন রেস্ট্রিকশনটা কিন্তু অনেক দরকার এই বিষয়ে স্যার আপনার মতামত কি অতিব গুরুত্বপূর্ণ একটি বিষয় প্রোটিন রেস্ট্রিকশান শুধুমাত্র একটি কি দুইটি বা দুই একটি কিডনি রোগ যেগুলো বংশগত যেমন পলিস্টিক কিডনি এগুলোতে প্রোটিন রেস্ট্রিকশানের ব্যাপারে অনেকে বলছে রোল আছে অনেকে বলছে রোল নাই এ ধরনের আর বেশিরভাগ কিডনি রোগের ক্ষেত্রে স্টেজ টু বিশেষ করে যখন হয়ে যায় স্টেজ টু থেকে যখন অগ্রসর হতে থাকে সেই পর্যায়ে প্রোটিন রেস্ট্রিকশানটা অতীব গুরুত্বপূর্ণ এবং ফার্স্ট ক্লাস প্রোটিন আপনার তখন আমরা যখন বলি যে মা মাইল টু মডার ডিগ্রি কিডনি ফেলিউর আমরা পয়েন্ট টু পয়েন্ট টু পয়েন্ট গ্রাম এর চেয়ে বেশি যখন মডারেট টু সিভিয়ার হয়ে যায় তখন পয়েন্ট গ্রাম পার কেজি পার ডে এইভাবে একটা হিসাব করে ফার্স্ট ক্লাস প্রোটিন আমরা নিয়ন্ত্রণ করি ফার্স্ট ক্লাস প্রোটিনের মধ্যে আমরা জানি যে মাছ মাংস ডিম এ জাতীয় খাবারগুলো আছে এর সাথে কিডনি রোগীদের আরেকটা সমস্যা হয় তাদের খাবারের মধ্যে আপনার ইউরিক অ্যাসিড তাদের নিয়ন্ত্রণ করতে হয় কারণ কিডনি ফেলিয়ার হলে ইউরিক্যাসিডটা অতটা বের হতে পারে না প্রস্তাব দেওয়া ফসফেট এবং ক্যালসিয়াম নিয়ন্ত্রণ করতে হয় এই জন্য প্রোটিন রিচ ডায়েটগুলোতে যেগুলো আমরা সচরাচর ফার্স্ট ক্লাস প্রোটিন বা সেকেন্ড সেগুলোতে আবার এই ফসফেট এগুলো বেশি এই জন্য প্রোটিন রেস্ট্রিকশান একাধারে পুষ্টি গতভাবে যেমন গুরুত্বপূর্ণ তেমনি তার ক্যালসিয়াম এবং অন্যান্য ব্যালেন্সের জন্য এই প্রোটিন ইলেকট্রো খুবই গুরুত্বপূর্ণ এবং অফ কিডনি ডিজিজ যেটা কত দ্রুত বৃদ্ধি পাচ্ছে সেটাকে স্লো ডাউন করা যায় অনেক সময় কিছুটা কোনো কোনো জায়গায় স্থিতিশীল রাখা যায় প্রোটিন রেস্ট্রিকশনের মাধ্যমে আমরা আরো বিস্তারিত জানবো তবে তার আগে আমরা একটু দেখে নিচ্ছি আমাদের স্বাস্থ্য প্রতিদিনের নিয়মিত আয়োজন কি খাবেন কেন খাবেন এই